हे एवरीवन वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। आमी तोमादेर साथे हाजिर हो गेछि एक चाउमिन रेसिपी निये। एटा घरोया पद्धतिते चाउमिनटा बानियेछि आमी आजके। तो चलो देखे नाओ चाउमिनटा बानाते आमादेर की की लागछे। आर जदि भिडियोटा भालो लेगे थाके ताहले अवश्यई लाइक कमेंट शेयर करो। आर आमार चैनले जारा नतुन आछो अवश्यई सबस्क्राइब करे निओ चैनलटा। पाशे थाका बेल आइकनटाओ क्लिक करे दिओ नतुन नोटिफिकेशन पाओयार जन्य। तो चलो चाउमिनटा आमरा बानिये नि। तो कड़ाई एखन आमी जल एड कर दिए। जलटा गरम होले आमी चाउमिनगुलो छेड़े देव सेद्ध होवार जन्य। आमी किन्तु कोनो नून तेल किछु एड करब ना, प्लेन सेद्ध करब। तो आमार चाउमिनटा मोटामुटी 50-60% सेद्ध होये गेछे। तो ये अवस्था आमी पेंयाजटा कुचि कुचि करे निच्छि। आमी किन्तु चाउमिनटा खूब बेशी एकटा सेद्ध करब ना। आर एइदिके आमी बाटिते डिम एकटा फेटिये निच्छि, एकटु लवण दिए फेटिये नेब डिमटाके। एबार कड़ाईते एकटु तेल दिए दिए ओटा गरम हो गेले आमी डिमेर ए गोलाटा छेड़े दिच्छी। डिमेर भुर्जीटाके एखन भालो करे भेजे निते होबे। ডিমের ভুর্জিটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি একটা বাটিতে তুলে রাখছি। এবার আমি সেম কড়াইতে একটু বাদাম ভেজে নিচ্ছি। এবার আমি ওই তেলে পেঁয়াজ আর লঙ্কাটাও ভেজে নেব। ঝালটা যার যার স্বাদ অনুযায়ী অ্যাড করবে। তো পেঁয়াজ আর লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে যে সিদ্ধ করা চাউমিনটা রেখে দিয়েছিলাম সেটা অ্যাড করে দেব। আমি কম সিদ্ধ করেছি চাউমিনটা এই কারণেই যাতে চাউমিনটা ঝরঝরে থাকে, আর এর জন্য কোনো তেল বা ভিনিগার অ্যাড করতে হয় না চাউমিনটা সিদ্ধ করার সময়। তোমরা দেখতেই পাবে চাউমিনটা কতটা ঝরঝরে সিদ্ধ করেছি আমি। চাউমিনটা এখন ভালো করে পেঁয়াজ আর লঙ্কার সাথে ভালো করে মিশিয়ে নেব, ভালো করে ফ্রাই করে নেব। এই সময় কিন্তু স্টিমটা একদম লো টু মিডিয়াম রাখতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ চাউমিনটা কতটা ঝরঝরে হয়েছে, তার জন্য গায়ে গায়ে লেগে যাচ্ছে না। এর মধ্যে আমি পরিমাণ মতন লবণ অ্যাড করে দিচ্ছি। আর খানিকটা সয়া সস অ্যাড করে দিচ্ছি একটু কালারের জন্য। ভালো করে মিশিয়ে নেব যাতে কাঁচা সসের গন্ধটা না বেরোয়। আমি চাউমিনের মশলাটাও এর মধ্যে অ্যাড করে দেব, এতে খেতে টেস্ট হয়। তো চাউমিনটা এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে ভেজে রাখা বাদাম আর ডিমটাও আমি দিয়ে দেব। এর ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আমার চাউমিনটা মোটামুটি রেডি হয়ে আসছে। তো আমার চাউমিনটা মোটামুটি পুরোটাই রেডি। তো তোমরা প্লিজ বাড়িতে ট্রাই করে বলো কেমন লাগলো রেসিপিটা, আমাকে কমেন্টে জানাও। আর নেক্সট ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাবো।